বহু প্রতীক্ষিত গ্রেটার ত্রিপুরা ইস্যু অবশেষে রাজ্য বিধানসভায় উত্থাপিত হলো। ত্রিপুরা দলের বিতর্কিত নেতা রঞ্জিত দেববর্মা এই গ্রেটার ত্রিপুরা ইস্যু বিধানসভায় উত্থাপন করেন। যদিও এখন উল্লেখ করা প্রয়োজন যে দীর্ঘদিন এই গ্রেটার ত্রিপুরা ইস্যুকে কেন্দ্র করে বিধানসভার বাইরে ব্যাপক চর্চা হচ্ছিল এবং ত্রিপুরা দলের অন্যতম রূপকার তথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন এই গ্রেটার ত্রিপুরা ইস্যুকে কেন্দ্র করে বিধানসভার ভিতর সোচ্চার হওয়ার নির্দেশ দিয়েছিলেন। দলের সভাপতির নির্দেশ মেনে রঞ্জিত দেববর্মা অবশেষে এই গ্রেটার ত্রিপুরা ইস্যু বিধানসভা উত্থাপন করেন। কিন্তু এই গ্রেটার ত্রিপুরা ইস্যু নিয়ে ইতিমধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। রঞ্জিত দেববর্মা বক্তব্যের পাল্টা বক্তব্য উত্থাপন করেন শুক্লাচরণ নোয়াতিয়াম। আইবিএফটির এই যুব নেতা যে সমস্ত প্রশ্ন উত্থাপন করেছেন ত্রিপুরা দলের নেতা তথা বিতর্কিত নেতা রঞ্জিত দেববর্মার উদ্দেশ্যে এই গ্রেটার ত্রিপুরা ইস্যু নিয়ে যে সমস্ত বক্তব্য রেখেছেন সে সমস্ত প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি রঞ্জিত দেববর্মা, যার ফলশ্রুতিতে এই গ্রেটার ত্রিপুরা ইস্যুকে কেন্দ্র করে বিধানসভায় উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়। যদিও অনেকে আশা করছেন এই গ্রেটার ত্রিপুরা ইস্যু দীর্ঘদিন পর বিধানসভায় উত্থাপিত হয়েছে এবং আশা করা হচ্ছে এই গ্রেটার ত্রিপুরা ইস্যুকে কেন্দ্র করে আগামী কিছুদিনের মধ্যে হয়তো বা কোনো বিল পাস হতে পারে। এই যে 68% যে এলাকাটা আছে তাকে নিয়ে আমরা একটা 12টি সংবিধানের আর্টিকেল 2 এবং 3 অনুসারে আমরা গ্রেটার ত্রিপুরা চাচ্ছি। গ্রেটার ত্রিপুরা আমি তো বলে দিচ্ছি যে এডিসি এলাকাকে নিয়ে, আপনি তো এডিসির বাবা ছিলেন, আপনি তো জানার উচিত ছিল। ওই আরেকজন ত্রিপুরা লেন দাবিদার ওই বসে আছে এখানে চুপ করে, ত্রিপুরা লেনের দাবিদার রঞ্জিত বাবু বসে আছেন। আপনারা তো একবার বলছেন বাংলাদেশ কোথায় থেকে সীমানা করবে, একবার বলছেন আপনারা আগরতলা, কোনটা আপনারা আগে ঠিক করুন। আপনারা সীমনা আগে ঠিক করুন, আপনারা আগে নিজের মধ্যে ঠিক করুন। আমরা 14 বছর আছি, আপনি যখন 14 বছরে যাবেন আপনাকে খুঁজে পাওয়া যাবে না, বুঝছেন নি? আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীকে বিশ্বাস করি, নরেন্দ্র ভাই মোদী একমাত্র জনজাতি কল্যাণে সমস্যা সমাধান করতে পারবে। এই আপনারা সিপিএম নেতারা কোনোদিনও সমস্যা সমাধান করতে পারবেন না, এই 3 জন বিধায়করা কোনোদিনও সমস্যা সমাধান করতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত আপনি আমাদের সঙ্গে ট্রেজারি বেঞ্চে যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত জনজাতি আমাদের জনজাতি সমস্যার সমাধান হবে না, বুঝছেন নি? আপনার ম্যাপটা আগে ঠিক করুন, আপনার এরিয়াটা ঠিক করুন। আপনি 14 বছর হবেন তখন আপনাকে খুঁজে পাওয়া যাবে না, বুঝছেন নি?